প্রত্যেকটা ঈদ আসলে যখন সাকিবের ছবি আসে তখন সাকিবের ছবি সবাইটা নেয়, সাকিবের ছবি সবাই নেয়, কেন নেয়? ওকে দিয়ে ব্যবসা হয়, একটা রীতি চলে আসছে, সাকিব থাকলেই টাকা। আপনি বলেছিলেন যদি হল যদি নাও পান গুদাম ঘর ভাড়া করে আপনি ছবি চালাইছি, এরকম কতগুলো গুদাম ঘর আপনি ইয়ে সেট করছেন? চারটে টাউন হল আমি চালাইছি, চারটে টাউন হল আর একটা দুদিন পুরাতন হল ই করে নতুন করে আবার চালাইছি আর কি। আমার ছবি সারা পাইছি ভালো, যে কটা হলে গেছে এগুলো আসলে মেনলি সারাবার হল না, কারণ আমি তো হল পাই নেই, কারণ আমার হল পাইলে না আমি ছবির রেজাল্টটা দেখাবো, কিন্তু যে কয়টা হল পাইছি এগুলো হল না একেবারে। তাও যে দর্শক ঢুকছে এই ছবি দেখার জন্যে এটাই তো আমি তাদেরকে ধন্যবাদ দিই, যে এই কষ্টের মধ্যে ছবি দেখছে। এই যে হলগুলো পরিবেশ অনুযায়ী যেহেতু পরিবেশ নাই, তারপরেও তারা বসে ওই হলে বসে ছবি দেখে তারা রিভিউ দিছে, যে ছবির যে প্রশংসা করছে আমি ধন্য। আচ্ছা, এই যে হল পাননি এর পিছনে কারণ কি হতে পারে? আসলে মেনলি হল পাইনি বিধায় কি, হল তো বুকিং, হল বুকিং করে বুকিং এজেন্টরা হল মালিকরা এখন মনে করেন যে প্রত্যেকটা ঈদ আসলে যখন সাকিবের ছবি আসে তখন সাকিবের ছবি সবাইটা নেয়, সাকিবের ছবি সবাই নেয়, কেন নেয়? ওকে দিয়ে ব্যবসা হয়, একটা রীতি চলে আসছে, সাকিব থাকলেই টাকা। এখন আমারটা যত ভালোই হোক তাদের ভিতরে একটা কনফিউজ ঢুকে, কনফিউজ ঢুকে এটা কি হবে না হবে তার নয় ঠিক ঠিকানা, এই জন্য তারা অতটা আগ্রহ দেখায় না, কারণ সাকিবকে নিলে অন্তত পক্ষে ছবি যদি খারাপ হয়। এখন তারা আমাকে একটা আশ্বাস দিছে সবাই যে আপনার ছবি খুবই ভালো, খুবই সুন্দর, গানগুলো সুন্দর। এখন তারপরেও সাকিবের ছবি আমাদেরকে নিতে হচ্ছে, কারণ আপনার ছবি তো আমরা কোনোদিন দেখি নাই, এই জন্য একটু কনফিউজ। তবে হ্যাঁ, কথা দিছে সাকিবের পরি ছবি যাওয়ার পরে আপনার ছবি নেব, এটা অনেকেই কথা দিছে আর কি, যে আপনার ছবি ভালো, গানগুলো ভালো, আমরা দেখছি, ট্রেলার দেখছি, সাকিবের ছবি যাওয়ার পরে আপনার ছবিগুলো নেব, অলরেডি এখনও বুক হচ্ছে এখন, মানে যে হলে সাকিব ছবি শেষ হবে ওই হলে আমারটা ঢুকবে। আপনি বলেছিলেন যদি হল যদি নাও পান গুদাম ঘর ভাড়া করে আপনি ছবি চালাইছি, এরকম কতগুলো গুদাম ঘর আপনি ইয়ে সেট করছেন? চারটে টাউন হল আমি চালাইছি, চারটে টাউন হল আর একটা দুদিন পুরাতন হল ই করে নতুন করে আবার চালাইছি আর কি। আমার ছবিতে সেখানকার দর্শকদের প্রতিক্রিয়া? ছবি ভালো, কোনো জায়গায় বলে নাই যে ছবিটা খারাপ, আর ছবিটা পুরো ছবি দেখে বেরিয়েছে, কিন্তু আর পুরো ছবি দেখার পরেও তারা যে রেস্টে যে বিরতি, বিরতিতেই বেরিয়েছে রেস্ট নেওয়ার জন্য, কিন্তু তারপরে যখন আমার স্টার্ট হয়েছে চোখ সরাতে পারে নাই। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন ছবির প্রচার প্রচারও নাই, হিরো